নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে দু সালে ডিসেম্বর মাসে ইউনেস্কোর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া হয় আর এই স্বীকৃতিকে স্বাগত জানাতেই আগামী কাল পয়লা সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা ব্লক এমনকি কলকাতাতে রাজ্যে এই একটি উৎসবের আয়োজন করা হয়েছে মিছিল আয়োজন করা হয়েছে ইউনেস্কোকে স্বাগত জানানোর জন্য অর্থাৎ দুর্গাপুজোকে যে হেরিটেজ ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানানো সেই কারণে এবছর দুর্গাপুজোয় একটু অন্য মাত্রা পেয়েছে সেখানে উৎসবের মাত্রাটা একটু বেশি বাঙালি হিসেবে অবশ্যই গর্ব করার মতো একটি তকমা কিন্তু এই যে হেরিটেজ তকমা পাওয়া গেছে দুর্গাপুজোকে যে হেরিটেজ তকমা দিয়েছে এর পেছনে কিন্তু একটি বাঙালি মস্তিষ্ক কাজ করেছেন হ্যাঁ অনেকেই বলবেন বা ধারণা করবেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কই তো কাজ করেছে হ্যাঁ তার মস্তিষ্ক তো রয়েছেই কিন্তু তার থেকেও একটি বড় মস্তিষ্ক কাজ করছে যিনি এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং গবেষণা করে তিনি সেই ইউনেস্কোর দপ্তরের থেকে হেরিটেজ তকমা আদায়ের জন্য উদ্যোগী হয়েছিলেন তিনি আর কেউ নন গুহ ঠাকুরতা একটা সময় অধ্যাপনা করতেন প্রেসিডেন্সি কলেজে তার নিরলস গবেষণা বিশ্ব আঙ্গিনায় দুর্গাপুজোকে হেরিটেজ হিসেবে তুলে ধরেছে দু সাল থেকে শুরু হয় তার কর্মযজ্ঞ কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক দু সালে তাকে দুর্গাপুজো নিয়ে বিস্তারিত গবেষণার দায়িত্ব দেয় তারপরেই সেই গবেষণার পত্র তিনি পাঠান ইউনেস্কোতে দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে স্বীকৃতি পায় তার গবেষণাপত্র ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যর স্বীকৃতি লাভ করে বাংলার দুর্গাপূজা ইতিহাস নিয়ে গবেষণা করার সুবাদে তা দুর্গাপুজোর নিয়ে ছিল এক বিশেষ আগ্রহ তিনি অতীতে দুর্গাপুজোর সাথে বর্তমান দুর্গাপুজো সংস্কৃতির বিশ্লেষণ করে একটি বইও লেখেন তার লেখা নেম অব দ্য গডেস দুর্গা পূজাস অব কন্টেম্পোরারি কলকাতা বইটি প্রকাশিত হয় দু সালে এই বইটিতে তিনি আলোচনা করেছেন কিভাবে অতীতের সাথে বর্তমানে দুর্গাপুজোর ধারা ও সংস্কৃতি পরিবর্তিত হয়েছে তাহলে আমরা দেখলাম যে কলকাতা তথা পশ্চিমবঙ্গের দুর্গাপুজো যে হেরিটেজ পুজো হয়ে উঠেছে বা একটি হেরিটেজ উৎসব স্বীকৃতি লাভ করেছে তার পেছনে কিন্তু অন্য একটি কাহিনী যুক্ত রয়েছে তপতি দেবী এই গবেষণা করে যদি ইউনেস্কোতে তার গবেষণাপত্র না পাঠাতেন বা স্বীকৃতির জন্য তাহলে হয়তো ভবিষ্যতে অন্য কোনো দিন এই স্বীকৃতি লাভ করতাম অন্য কোনোভাবে কিন্তু এখন আমরা এই নিয়ে বিতর্ক জুড়ব না তার একটি কারণ সামনেই দুর্গা পুজো এবং কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের আমেজ আমরা সেই দিকে তাকিয়ে অবশ্যই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোয় অংশগ্রহণ করে পুজোকে সার্থক করে তুলব এবং বাঙালির ঐতিহ্যকে আরও ঐতিহ্যময় করে তুলতে সাহায্য করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন